গুজে বলে না যে ডাক দিয়ে টিপ দিলে দুধ বেড়ায়, তোর দৈব অসহায় নেই কেন, তুমি কিং রাজা ভিডিও করতেছো বলো। অ্যাকচুয়ালি আমি আজকে টিকটকারদের কেন খাওয়াইতেছি জানেন, কারণ টিকটকার টিকটক করে জীবনে কিছু করতে পারে না। ওকে থ্যাংক ইউ ভাই। এই এদিকে ধরো ধরো ধরো, তুমি টিকটক করো সত্যি? আল্লাহর কসম ধরো 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 ধরো। আপনার বাস্তব নাম কি? রুমান। আর টিকটকের নাম কি? টিকটকের রুমানি। আমরা টিকটকার না তো প্রতিবন্ধী না। যে ক্যামেরা দেখার পরে গোস্তের পরিমাণটা অটোমেটিকলি বাইরে যায়, বিকজ মাত্র 100 টাকাতে একটা বিরিয়ানি নিয়েছি হাফ, এর মধ্যে এই পরিমাণে গোস্ত। আচ্ছা আমার দিগাই, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো, হিয়ার আই অ্যাগেইন অ্যাজ ফর রাহিল ব্রো। গাইস আজকে আমরা আবার চলে এসেছি নারায়ণগঞ্জে অবস্থিত বন্দরের চৌধুরীবাড়ির 3 রাস্তার মোড়ের পাশে অবস্থিত একটা বিসমিল্লাহ রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসে, যেখানে মাত্র 100 টাকা বা 150 টাকাতে আপনার অ্যামেজিং তেহারি বা বিরিয়ানি পাইতে পারেন আই গেস। এখন বিষয়টা হচ্ছে, আমরা যতটুকু জানি বাংলাদেশে অনেক মানুষ আছে যারা টিকটকে নাচে। ওয়েল ভিউয়ার্স, এই কথাটা কেন বললাম আমরা একটু পরে আপনাদের বলতেছি, বিকজ আমাদের আজকে কন্টেন্টটাই টিকটক দের নিয়ে। আগে বিরিয়ানিটা খেয়ে নেই। ওয়েল ভিউয়ার্স, ডে বাই ডে আমি যতই বন্দরে আসতেছি তাদের বিরিয়ানিগুলো ট্রাই করতেছি বিভিন্ন জায়গা থেকে, ততই আমার কাছে একটু মনে হইতেছে যে ক্যামেরা দেখার পরে গোস্তের পরিমাণটা অটোমেটিকলি বাইরে যায়, বিকজ মাত্র 100 টাকাতে একটা বিরিয়ানি নিয়েছি হাফ, এর মধ্যে এই পরিমাণে গোস্ত, আর এটা হচ্ছে 150 টাকা পরিমাণে একটা ফুল তেহারি যেটার মধ্যে এতগুলো পরিমাণে গোস্ত। আর অন্য যে অ্যাকচুয়ালি নর্মাল কাস্টমার যারা আছে তাদের এটা দেয় কিনা। আচ্ছা ভাইয়া, নর্মাল রেগুলার যে কাস্টমারগুলো আছে তাদেরও কি এই পরিমাণে গোস্ত দেওয়া হয়? সত্যি ইটস হিউজ, অ্যাকচুয়ালি হিউজ। যাই হোক, আমরা 150 টাকাতে নেই বা 100 টাকাতে নেই, পরিমাণ একটু কম বেশি, তাছাড়া টেস্ট স্বাভাবিক একই হবে, তো আমরা একটু ট্রাই করে দেখি যে বন্দরের বিসমিল্লাহ রেস্তোরাঁ বা বিরিয়ানি হাউস যেটা আছে ওইটার বিরিয়ানির স্বাদ কেমন। পরিমাণে আমরা যে হাফ তেহারিটা নিয়েছিলাম এর মধ্যে তো যথেষ্ট গোস্ত আছে, আমার কাছে মনে হইতেছে এই প্লেটের যে গোস্তগুলো আছে এগুলো আমার দিকে তাকায় আছে, তো এটা থেকে আমরা নিয়ে নিই। আর আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে ওনাদের বিরিয়ানির স্বাদের তুলনায় বা সব কিছুর তুলনায় পরিবেশ বা দোকানটা একটু বেশি ছোট হয়ে গেছে। এখানে আসতে পারেন দুপুর 12টা থেকে বা সকাল 12টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। এখন এখানে বিরিয়ানি যেহেতু খাইলাম, আমি সত্যি কথা বলতে এটা তো খাইছি ফুল বিরিয়ানি যেটা আছে এটা থেকে বাইচা বাইচা গোস্তগুলো খাইতে মন যেতেছে। তো যাই হোক, এতগুলো তেহারি যেহেতু আমরা এখানে খাইলাম, এখন কিছু টিকটকার খুঁজি, তারপর তাদের কিছু বিরিয়ানি আদান প্রদান করি। ওয়েল ভিউয়ার্স, আমাদের বিসমিল্লার যে বিরিয়ানি হাউসটা ছিল এখান থেকে বিরিয়ানি খাওয়া শেষ হইলো, আমরা অলমোস্ট প্রায় 10 প্যাকেটের মতো বিরিয়ানি নিয়ে নিয়েছি। কী জন্য? বিকজ হচ্ছে আমরা এখন টিকটকার খুঁজবো, খুঁজি। আপনার কি টিকটক অ্যাকাউন্ট আছে ভাই? সত্যি আছে? আপনার টিকটকের নাম কি? জিসান। বিরিয়ানি আমি আপনার দিতেছি, আপনি বিরিয়ানি নাই খেতে পারেন, একজন গরিব মানুষকে দিয়ে দেন, এটা তো করতে পারবেন নাকি? এই যে আপনার পাশে বন্ধু তো গরিব দেওয়া যেতেছে, তার দিয়ে দেন। আচ্ছা আপনার টিকটকের নাম কি? আরাবা আহমেদ নেন। এই যে আরাবা আহমেদ নেন, থ্যাংক ইউ। টিকটক করে জীবনে কিচ্ছু করতে পারবেন না, অন্তত একটা বিরিয়ানি খাইতে পারছেন। টিকটক অ্যাকাউন্টের নাম কি আপনার? সামিয়া। না নিয়ে যাবেন, থ্যাংক ইউ। আপনার টিকটক আইডির নাম কি? নোহা। ভাই কে বলে বন্দরের মানুষ টিকটক করে না? রুহুল আমিন প্রিন্স। নর্মালি কি প্রিন্স আছে, ভোটার আইডি কার্ডে প্রিন্স আছে? দেখতে সুন্দর লাগে, সত্যি নাই? যাক আলহামদুলিল্লাহ এখনো সেফ আছে। ভাই জান আপনার টিকটক অ্যাকাউন্ট আছে? টিকটক টিকটক কার আছে? আপনার নাই? এই যে সভ্য শান্ত মানুষ, তারা ভদ্র মানুষ। টিকটকে কি নাচেন নাকি গান টান গান? আমি গাড়ি চালাই, তাই গাড়ির ভিডিও করি। গাড়ির ভিডিও করেন? আচ্ছা আপনার টিকটক অ্যাকাউন্টের নাম কি? নাম বলতেও পারবেন না? টিকটকের নাম হয়েছিল যা বাবু 1 2 3 4 5 কিছু আছে, ও 1455 জন ফলোয়ার্স। না জান আপনাদের ফলোয়ার্সরা আপনারা জীবনে কিচ্ছু দিতে পারবেন না, কিন্তু আমি বিরিয়ানি দিলাম। হ্যাঁ থ্যাংক ইউ। তোমার টিকটক আছে? টিকটকে কি করো তুমি? ভিডিও করি। কিসের ভিডিও? ক্যাপকাটের ভিডিও। ক্যাপকাটের ভিডিও করো? নাম কি টিকটকে? কিংরাজ। কিংরাজ। তো বাস্তব নামটা কি? নুরমা মতলি।
নূর মোহাম্মদ অলি কই আর কিংরাজ কই, যে বলে না যে ডাক দিয়ে টিপ দিলে দুধ বেড়ায়, তোর তৈব অসহ হয় নাই কেন তুমি কিংরাজ ভিডিও করতেছো বলো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, যা বিরিয়ানি খাও। তাসিন হাসান, বাস্তব তাসিন হাসান না নেই যে বিরিয়ানি আপনার জন্য। আপনি টিকটক করে তো এ পর্যন্ত জীবনে কিছু পান নাই, পাইছেন একটা বিরিয়ানি পাইছেন? টিকটকে ভিডিও করেন না? জীবনে কি পাইছেন টিকটক? বিরিয়ানির প্যাকেট পাইছেন? থ্যাংক ইউ। তুমি টিকটক করো কেন? লাইফে আর কিছু করার লিগা পাও নাই তুমি এই বয়সে। আচ্ছা তোমার নাম কি? আমান। আর এই টিকটক আইডির নাম কি? তোমার বয়স কত ভাইয়া? না না বিরিয়ানি নিয়ে যাও না, বিরিয়ানি খো। বন্দরে আসলাম, টিকটকারদের খাওয়াইলাম, আমি লাইফে বলতে পারবো ডানে বামে অলমোস্ট পুরো বীজ জমে গেছে, ওইদিকে বলেন এদিকে বলেন। সো এতটুকু ছিল আজকের ভিডিও। বন্দরে চৌধুরী বাড়ির তিন রাস্তার মোড়ে কেউ যদি এসে থাকেন, আপনারা বিসমিল্লাহ বিরিয়ানি হাউস থেকে অবশ্যই বিরিয়ানি ট্রাই করতে পারেন। তাদের প্লেসটা খুবই ছোট, হোপফুলি তারা ডে বাই ডে আরও উন্নতি করবে, তাদের প্লেস আরও বড় হবে, বিরিয়ানির কোয়ালিটি আরও বড় হবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টিকটক টিকটক টিকটক, আল্লাহ হাফেজ।